Assalamu alaikum. I am Muhammad Ashrafuddin, lecturer, English department, Shamsullah Khan School and College. Dear students, you know, we are passing a very difficult and uncertain situation because of COVID-19 pandemic. It has stopped all the regular activities, not only in Bangladesh, but also most of the countries of the world. However, our beloved institutions, Shamsullah Khan School and College, has arranged special online class so that you can get benefit from it. Hopefully, I say, it will help to continue your regular academic activities. Let us start our today's lecture. Today, we will discuss a topic named use of some special words and phrases. Use of some special words and phrase. Priyo shikharthi, eti tomader ingreji ditiyo potrer 3 number grammatical item. Ekhane tumra ekta box pabe, ei boxer majhe 10ti word othoba phrase dewa thakbe. Ei word ebong phrase gulo diye তোমাদের 10টি ভিন্ন ভিন্ন সেন্টেন্স পূর্ণ করতে হবে। দেখো সেন্টেন্সগুলো এরকম 10টি সেন্টেন্স দেওয়া থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে একটি অথবা একাধিক খালি জায়গা থাকবে। যদি এই খালি জায়গাগুলো কারেক্টলি পূরণ করতে পারো তাহলে তোমরা প্রত্যেকটার জন্য 0.5 করে 5 মার্কস পেয়ে যাবে। এটা অত্যন্ত সহজ, আশা করি সবাই পারবে। আমরা এখানে যে নমুনা প্রশ্নটি দিয়েছি, আমাদের লেকচার শেষ হওয়ার পর পরবর্তী লেকচারে এটা সমাধান করব। প্রথমেই আমরা নিয়মগুলো জেনে নেই, চলো আমরা নিয়মগুলো শিখে আসি। দেখো প্রথম নিয়ম, বি বর্ন, বাংলা অর্থ হলো জন্মগ্রহণ করা। বি বর্ণ জন্মগ্রহণ করা অর্থে ইজ বর্ণ হবে, আর বর্ণ হবে, ওয়াজ বর্ণ হবে, ওয়ার বর্ণ হবে। এর মাঝখানে ইজ বর্ণ এবং আর বর্ণ প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে, ওয়াজ বর্ণ এবং ওয়ার বর্ণ পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। মাই মাদার ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি। আমার মা একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট। হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, তিনি পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে জন্মগ্রহণ করেন। মিল্টন ওয়াজ এ পোয়েট অফ ভার্সেটাইল জিনিয়াস। মিল্টন ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন কবি। হি ওয়াজ বর্ন ইন 1608 ইন ইংল্যান্ড। তিনি 1608 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ বর্ন ইন নিউ ইয়র্ক। ওয়াল্ট হুইটম্যান নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এ গ্রেট পোয়েট অফ আমেরিকা। তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত কবি। ইট ওয়াজ অ্যাবাউট 45 ইয়ার্স এগো হোয়েন এ নিউ কান্ট্রি নেমড বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ ওয়াজ বর্ন অ্যাট দ্য কস্ট অফ মিলিয়নস অফ লাইফস। প্রায় 45 বছর আগে
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে এক নতুন দেশের জন্ম হয় লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে। ইসমাইল ইজ এ সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস। ইসমাইল বহুমাত্রিক প্রতিভার একটি প্রতীক। হি ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি। সে একটি অভাবী পরিবারে জন্মগ্রহণ করে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী নিয়মে আসি। হ্যাড ব্যাটার, বাংলা অর্থ হল অধিকতর ভালো অথবা উচিত অর্থে। আমরা শুট এবং অটুকে যেভাবে ব্যবহার করি, হ্যাড ব্যাটারকে একই অর্থে ব্যবহার করা হবে। চলো আমরা এক্সাম্পল দিয়ে হ্যাড ব্যাটারের ব্যবহারটি বোঝার চেষ্টা করি। স্টুডেন্টস হ্যাড ব্যাটার প্রিপেয়ার দেয়ার লেসন অ্যাট দ্য বিগিনিং অফ দেয়ার ইয়ার। ছাত্রছাত্রীদের জন্য বছরের শুরুতে তাদের পাঠটা তৈরি করাই অধিকতর ভালো। উই হ্যাড ব্যাটার নট গো আউট টুডে, এ রায়ট হ্যাজ ব্রোকেন ইন আওয়ার লোকালিটি। আজ আমাদের বাইরে না যাওয়াটাই ভালো, বাইরে একটি দাঙ্গা ছড়িয়ে পড়েছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে লক্ষ্য করো, দেখবে হ্যাড ব্যাটারের পর বারবের বেস ফর্ম দেওয়া রয়েছে। আবার এখানে হ্যাড ব্যাটারের পর নট, তারপর বারবের বেস ফর্ম, অর্থাৎ হ্যাড ব্যাটার মোডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহৃত হবে। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। সালাম ফিলস পেইন্স ইন হিজ চেস্ট। সালাম তার বুকে ব্যথা অনুভব করছে। হি হ্যাড ব্যাটার গো ব্যাক টু দ্য হসপিটাল ফর এ স্ক্যান নেক্সট উইক। আগামী সপ্তাহে স্ক্যানের টেস্ট করার জন্য তার হাসপাতালে ফিরে যাওয়াটাই ভালো। ইউ হ্যাড ব্যাটার অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ফর গ্র্যান্টিং ইউ এ স্টাইপেন্ড। আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে একটি স্টাইপেন্ডের জন্য তোমার আবেদন করাটাই অধিকতর ভালো। হি উইল শিওরলি সি অন ইট। তিনি নিশ্চিতভাবেই এই বিষয়টি বিবেচনা করবেন। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স। আমাদের উচিত আমাদের বাবা মা এবং বড়দেরকে শ্রদ্ধা করা। চলো আমরা পরবর্তী নিয়মে আসি। উড রাদার, বাংলা অর্থ হবে বরং ভালো। মনে রাখবে উড রাদারের সাথে দেন বসবে। চলো আমরা উদাহরণ দেখে উড রাদারকে বোঝার চেষ্টা করি। দ্য ম্যান উড রাদার ডাই দেন ব্যাক। লোকটি মারা যাবে তবু ভিক্ষা করবে না। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা একটি বড় পাপ। উই উড রাদার ডাই দেন টেল এ লাই। আমরা বরং মারা যাব তবু মিথ্যা বলবো না। সুমা উড রাদার লিভ ইন এ হোস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস হোম। সুমা বরং হোস্টেলে বসবাস করবে, তারপরও সে তার কোনো আত্মীয়ের বাড়িতে থাকবে না। দো আই এম ইন ডায়ার নিড অফ মানি। যদিও আমার প্রচুর অর্থের প্রয়োজন, আই উড রাদার ডাই দেন সিক এনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম ইউ। আমি মারা যাব তারপরও তোমার কাছ থেকে কোনো রকমের আর্থিক সহায়তা নেব না। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা
নিয়মটা বুঝতে পেরেছ, আমরা পরবর্তী নিয়মে চলে যাব। ল্যাট অ্যালোন, চিন্তা করা যায় না এমন নিয়ন্ত্রণের বাইরের কাজ। প্রিয় শিক্ষার্থী, ল্যাট অ্যালোন বসবে দুইটি কাজের মাঝে একটা পার্থক্য বোঝাতে, যেখানে প্রত্যাশা ও বাস্তবতার মাঝে বড় রকমের পার্থক্য থাকবে। এখানে যে দুইটি কাজ থাকবে, কোনো কাজেই যিনি সাবজেক্ট বা কর্তা তার পক্ষে করা সম্ভব হবে না। আমরা উদাহরণ থেকে এই নিয়মটি বোঝার চেষ্টা করব। নাবিল কুড নট বাই এ বাইক, লেট অ্যালোন এ কার। নাবিল একটি বাইক কিনতে পারে না, একটা গাড়ি কেনা তো দূরের কথা। দেখো এখানে দুটি কাজ রয়েছে, একটি কাজ হলো একটি বাইক কেনা, আরেকটি কাজ হলো একটি গাড়ি কেনা। সে তো বাইকই কিনতে পারছে না, তাহলে সে গাড়ি কিনবে কীভাবে? আই ডোন্ট ওয়াচ ক্রিকেট, লেট অ্যালোন প্লে। আই এম নট ফন্ড অফ ইট, আমি ক্রিকেট খেলা দেখি না, খেলা তো দূরের কথা, আমি এই খেলাটি পছন্দ করি না। হি ক্যান নট ডিল উইথ হিজ ওন প্রবলেমস, লেট অ্যালোন ইউরস। ইউ নিড নট শেয়ার ইউর প্রবলেমস উইথ হিম, সে তার নিজের সমস্যাগুলোই দেখে না, তোমার সমস্যাগুলো তো দূরের কথা, তোমার তার সাথে সমস্যাটা শেয়ার না করাটাই ভালো। অ্যাট প্রেজেন্ট জিম্বাবুয়ে ক্রিকেট টিম ইজ ভেরি উইক, বর্তমান সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল অনেক দুর্বল। দে ক্যান নট ডিফিট আফগানিস্তান, লেট অ্যালোন বাংলাদেশ। তারা আফগানিস্তানকেই তো হারাতে পারে না, বাংলাদেশ তো দূরের কথা। হোপফুলি আই সে ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ইট। লেট আস টু দ্য নেক্সট রুল। হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু, বাহ্যিক বিধিনিষেধ বোঝানোর জন্য এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়। হ্যাড টু এবং হ্যাজ টু প্রেজেন্ট টেন্সে বসে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ টু বসে। আমি আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ টু বসে, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাব টু বসবে, আর পাস্ট টেন্সে হ্যাড টু বসে। চলো আমরা উদাহরণ দেখে এই নিয়মটি বোঝার চেষ্টা করি। উই হ্যাব টু ফলো ল অ্যান্ড অর্ডার টু কিপ পিস ইন দ্য সোসাইটি, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদেরকে আইন এবং নিয়ম মেনে চলতে হবে। আওয়ার কান্ট্রি ইজ স্মল বাট আবার পপুলেটেড, আমাদের দেশটি ছোট কিন্তু জনবহুল। উই হ্যাভ টু টার্ন দিস হিউজ পপুলেশন ইনটু হিউম্যান রিসোর্স, আমাদেরকে এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। ডিফরেস্টেশন ইজ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, বৃক্ষনিধন উদ্বেগের বিষয়। উই হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপস অ্যাগেনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, ব্যাপুরুয়াভাবে গাছপালা কাটার বিরুদ্ধে আমাদেরকে
পদক্ষেপ গ্রহণ করতে হবে। ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। আচরণ একজন মানুষকে গড়ে তোলে। ছাত্রছাত্রীদেরকে তাদের দৈনন্দিন জীবনে ভালো আচরণের চর্চা করতে হবে। আশা করি তোমরা নিয়মটি বুঝবে। আমরা পরবর্তী নিয়মে আসি। হোয়াট ইফ, এর বাংলা অর্থ হবে যদি এমন হয় বা এমন হতো তবে কেমন হবে বা কেমন হতো। খেয়াল করবে হোয়াট ইফের পরে সর্বদা প্রশ্নচিহ্ন থাকবে। যে সেন্টেন্সে হোয়াট ইফ বসবে সেই সেন্টেন্সের শেষে সাইন অফ ইন্টারোগেশন থাকবে। চলো আমরা উদাহরণ থেকে নিয়মটি বোঝার চেষ্টা করি। দেখো, দ্য রিভার ইজ কাল্ম, নদীটি শান্ত। হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, আমরা যদি সাঁতার কাটি তাহলে কেমন হয়। এখানে আমরা হোয়াট ইফ ব্যবহার করেছি এবং সেন্টেন্সের শেষে একটা প্রশ্নচিহ্ন দেওয়া রয়েছে। দ্বিতীয় এক্সাম্পল দেখো, আই এম ইন শর্ট অফ টাইম, আমার হাতে সময় খুব কম। হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেনটি বিলম্ব করে আসে তখন কেমন হয়। হোয়াট ইফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ কাট অফ ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ পাকিস্তান, বাংলাদেশ সরকার যদি পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে তাহলে কেমন হয়। হোয়াট ইফ ইউ লস ইউর প্যান, তুমি যদি তোমার কলমটা হারিয়ে ফেলো তাহলে কেমন হয়। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে প্রশ্নচিহ্ন দেওয়া রয়েছে, তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে হোয়াট ইফ ব্যবহার করবে ওই সেন্টেন্সের মাঝে যে সেন্টেন্সের শেষে প্রশ্নচিহ্ন রয়েছে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী নিয়মটা দেখি। আগের নিয়মের সাথে মিল রেখে হোয়াট ডাজ ইট লুক লাইক, এটি দেখতে কেমন। অদ্ভুত কিছু জানা বা দেখার ইচ্ছা প্রকাশ করা হবে। হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন। অদ্ভুত কিছু জানা বা দেখার ইচ্ছা প্রকাশ করা হবে। তোমাদেরকে বলে রাখি, হোয়াট ডাজ ইট লুক লাইক ব্যবহার করা হবে ওই সেন্টেন্সের মাঝে যে সেন্টেন্সে দুটি গ্যাপ থাকবে। তোমাদের যে সকল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ রয়েছে তাদের মাঝে একমাত্র হোয়াট ডাজ ইট লুক লাইক এর জন্য অবশ্যই সেন্টেন্সের মাঝে দুটি খালি জায়গা থাকবে এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নচিহ্ন অর্থাৎ সাইন অফ ইন্টারোগেশন থাকবে। আমরা উদাহরণ থেকে এই নিয়মটি বোঝার চেষ্টা করব। হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, একটি স্যাটেলাইট দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবীটা দেখতে কেমন। ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড, এটা সম্পূর্ণ গোলাকৃতির নয়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এখানে দুটি গ্যাপ রয়েছে এবং শেষে সাইন অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নচিহ্ন রয়েছে। আমাদের হোয়াট ডাজ ইট লুক লাইক লেখার জন্য দুটি গ্যাপ থাকতে হবে এবং শেষে একটা প্রশ্নচিহ্ন দিতে হবে। প্রত্যেকটা এক্সাম্পল এভাবেই তৈরি করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। চলো আমরা পরবর্তী নিয়মে আসি। উড ইউ মাইন্ড, বাংলা অর্থ হবে কিছু মনে না করলে।
উড ইউ মাইন্ড তোমাদের মনে রাখার জন্য বলছি, এর শেষে যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে আইএনজি থাকবে এবং সেন্টেন্সের শেষে একটি সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নচিহ্ন দেওয়া থাকবে। আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নেই। দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফোকেটিং, কক্ষটিকে শ্বাসরুদ্ধকর মনে হয়। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ, তুমি কি জানালাগুলো খুলে দিলে কিছু মনে করবে? ডিয়ার স্টুডেন্টস খেয়াল করবে, উড ইউ মাইন্ড দেওয়া রয়েছে, এরপরে যে বার্বটা বসেছে তার সাথে আইএনজি রয়েছে এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নচিহ্ন দেওয়া রয়েছে। তোমরা যদি বাকি এক্সাম্পলগুলো খেয়াল করো, একই রকম দেখবে। ইট ইজ রেইনিং হেভিলি, প্রচুর বৃষ্টি হচ্ছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ, জানালাগুলো বন্ধ করে দিলে কি কিছু মনে করবে? দেখো, এখানে বার্বের শেষে আইএনজি এবং শেষে প্রশ্নচিহ্ন রয়েছে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারবে। চলো আমরা পরবর্তী নিয়মে আসি। আনলেস, যদি না করা হয় কোনো শর্ত প্রকাশ করতে। আনলেস এক্ষেত্রে একটি শর্ত প্রকাশ করা হবে। তোমরা মনে রাখবে আনলেসের বাংলা অর্থ একটা না চলে আসছে, অর্থাৎ আনলেসের শেষে কখনো নেগেটিভ সেন্টেন্স লেখা যাবে না। আনলেস শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড। চলো আমরা নিচের উদাহরণগুলো দেখে এই নিয়মটি বোঝার চেষ্টা করি। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পারবে উদাহরণগুলো দেখার সাথে সাথে। ইউ ক্যান নট রিচ ইউর গোল আনলেস ইউ হোল্ড কনফিডেন্স ইন ইউর সেলফ। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না যদি তোমার নিজের মাঝে আত্মবিশ্বাস ধরে রাখতে না পারো। দেখো, এখানে আমরা আনলেস ব্যবহার করেছি, এরপর যে সেন্টেন্সটি রয়েছে এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং প্রত্যেকটি সেন্টেন্সকেই এভাবে সাজানো হয়েছে। টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, তুমি জীবনে উন্নতি করতে পারবে না যদি না তুমি সময়ের যথাযথ ব্যবহার করো। ইলিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, উই ক্যান নট ডেভেলপ আওয়ার কান্ট্রি আনলেস ইলিটারেসি ইজ ইরাডিকেটেড। নিরক্ষরতা আমাদের দেশের একটি বড় সমস্যা। আমরা আমাদের দেশটাকে উন্নত করতে পারবো না যদি না নিরক্ষরতা দূরীভূত হয়। দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইঞ্জিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটি দুর্ঘটনায় লোকটি মারাত্মকভাবে আহত হয়েছিল। হি উড হ্যাভ বিন ডাইড আনলেস হি হ্যাড বিন টেকেন টু এ হসপিটাল, তিনি মারা যেতেন যদি তাকে হাসপাতালে নেওয়া না হতো। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী নিয়মে আসি। টিল আনটিল, আমরা আগেই শুনেছি আনলেস একটি নেগেটিভ ওয়ার্ড ছিল, অনুরূপভাবে টিল আনটিল এটিও নেগেটিভ ওয়ার্ড। এদের পরে নেগেটিভ সেন্টেন্স বসবে না। টিল এবং আনটিলের মাঝে পার্থক্য হলো টিল বানানে দুইটা এল, আনটিল বানানে একটি এল। আমরা উদাহরণ থেকে এই নিয়মটি বোঝার চেষ্টা করব। চলো আমরা
উদাহরণগুলো দেখে নেই। The audience waited until the leader came. দর্শক মণ্ডলী নেতা আসার আগ পর্যন্ত অপেক্ষায় ছিলেন। Wait here until I come. এখানে অপেক্ষা করো আমি না আসা পর্যন্ত। I shall go with you. আমি তোমার সাথে যাব। আশা করি তোমরা এই নিয়মটি বুঝবে। আমরা পরবর্তী নিয়মে আসি। Use to অভ্যস্ত থাকা অর্থ বোঝাতে। কোনো একটা কাজে অভ্যস্ত থাকা, কোনো একটা কাজ একটি নিয়ম মেনে করা, কোনো একটা কাজ চলতে থাকা, এমন অর্থ বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু একটি সেমি মোডাল অক্সিলারি ভার্ব। চলো আমরা উদাহরণ থেকে ইউজ টু এর ব্যবহারটা দেখে নেই। আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যাবেলায় হাঁটতে অভ্যস্ত। আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড হোয়েন আই লিভ ইন মাই ভিলেজ। আমি যখন গ্রামে বসবাস করতাম তখন আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এই দুইটা সেন্টেন্স। এখানে ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। এখানে ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম বসেছে। ইউজ টু যদি বর্তমান সময়ের কোনো অভ্যাস বোঝানোর জন্য ব্যবহৃত হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি বসবে, এবং ইউজ টু এর পর অক্সিলারি ভার্ব এম ইজ আর তার মাঝে যে কোনো একটা বসবে। এখানে আমরা ইজ বসিয়েছি। আবার ইউজ টু যখন অতীতের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। আমরা পরবর্তী দুটি এক্সাম্পল দেখে নেই। ইন অ্যানসেন্ট টাইম পিপল ইউজ টু ফাইট অ্যাগেনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমেলস। প্রাচীনকালে মানুষ বিপজ্জনক বন্য প্রাণীদের সাথে লড়াইয়ে অভ্যস্ত ছিল। টমাস আলভা এডিসন ওয়াজ ভেরি ইনকুইজিটিভ ইন হিজ চাইল্ডহুড। টমাস আলভা এডিসন তার শৈশবকালে খুবই কৌতূহলী ছিলেন। হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। তিনি অনেক বিপজ্জনক কাজে অভ্যস্ত ছিলেন। হাউএভার হি মেড এ লট অফ ইনভেনশনস। যাই হোক, তিনি অনেক উদ্ভাবন করেছিলেন। আশা করি তোমরা ইউজ টু এর ব্যবহার পারবে এবং এটি সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। চলো আমরা পরবর্তী নিয়মটা দেখে নেই। অ্যাজ সুন অ্যাজ, যখনই, হতে না হতেই, ঘটতে না ঘটতেই। অ্যাজ সুন অ্যাজ এর আগে পরে সাধারণভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ এর সামনে এবং পিছনে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে সাধারণভাবে, তবে অন্যান্য টেন্সও হতে পারে। আমরা এক্সাম্পল থেকে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা বোঝার চেষ্টা করি। দ্য স্টুডেন্টস স্টার্টেড শাউটিং অ্যাজ সুন অ্যাজ দে হার্ড দেয়ার রেজাল্ট। ছাত্রছাত্রীরা তাদের ফলাফল শুনতে না শুনতে চিৎকার করতে শুরু করে দিল। প্লে ইজ ডিলেড ডিউ টু রেইন। খেলাটি
বিলম্ব হয়েছে বৃষ্টির কারণে ইট উইল রেজিউম অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টপস বৃষ্টি থামার সাথে সাথে পুনরায় এই খেলাটি শুরু হবে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এখানে আমরা অ্যাজ সুন অ্যাজকে ব্যবহার করেছি এর সামনে এবং পিছনে দুই জায়গায় পাস্ট টেন্স রয়েছে আর দ্বিতীয় সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেছি প্রথম অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আশা করি তোমরা অন্যান্য এক্সাম্পলগুলো দেখে এই নিয়মটি বুঝতে পারবে চলো আমরা পরবর্তী নিয়মে আসি ইন্ট্রোডাক্টরি ইট আর দেয়ার ইন্ট্রোডাক্টরিয়ার বাংলা অর্থ হলো সূচনামূলক অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে কীভাবে ইট এবং দেয়ার ব্যবহার করতে হয় এটা এখন আমরা জেনে নেব চলো আমরা এক্সাম্পল থেকে নিয়মগুলো বোঝার চেষ্টা করি ইট এর বাংলা অর্থ হবে ইহা সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে ইট ব্যবহার করা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট সিমস দ্যাট হি ইজ ভেরি সিক হি ক্যান নট ইভেন টক টু আস মনে হয় সে অত্যন্ত দুর্বল সে আমাদের সাথে কথাও বলতে পারবে না ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম তাকে দেখার পর অনেক বছর অতিবাহিত হলো সো আই ক্যান নট রিকগনাইজ হিম তাই আমি তাকে চিহ্নিত করতে পারবো না চলো আমরা দেয়ারের ব্যাপারটা দেখি দেয়ার সেখানে বা কোনো কিছু আছে বা কোনো কিছু ঘটা বা ঘটে এমন অর্থ প্রকাশ করবে আমরা উদাহরণগুলো দেখি দেয়ার আর 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস আমাদের ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছেন লং এগো দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র নেমড কোবলা খান অনেক আগে কোবলা খান নামে একজন ক্ষমতাধর যোদ্ধা ছিলেন আশা করি তোমরা ইট এবং দেয়ারের নিয়মটি পারবে আমরা পরবর্তী নিয়মে চলে আসি নো সোনার দেন বাংলা অর্থ হবে হতে না হতেই প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো নো সোনার এর সাথে দেন বসবে এবং এই দেনের আগের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ এখানে বার্বের পাস্ট পার্সেল ফর্ম বসবে এবং পরবর্তী অংশটি হবে পাস্ট ইনফিনিট টেন্স এখানে বার্বের পাস্ট ফর্ম বসবে আমরা উদাহরণ থেকে নিয়মটি বোঝার চেষ্টা করি নো সুনার হ্যাড দ্য রেন স্টপ দেন উই স্টার্টেড ওয়াকিং ফর কলেজ বৃষ্টি থামতে না থামতে আমরা কলেজের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছিলাম দেখো নো সুনারের পরে হ্যাড তারপর বার্বের পাস্ট পারফেক্ট ফর্ম অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং এখানে দেন দেওয়া রয়েছে দেনের পরে সাবজেক্ট তারপর বার্বের পাস্ট ফর্ম অর্থাৎ নো সুনারের ক্ষেত্রে সাধারণভাবে দুইটি টেন্স বসবে একটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হবে পাস্ট ইনফিনিট টেন্স দেনের আগের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং দেনের পরের অংশটি হবে পাস্ট ইনফিনিট টেন্স আমরা আরেকটা এক্সাম্পল দেখি স্কার্সলি হয়েন হতে না হতেই বার্ব থ্রি প্লাস হয়েন প্লাস বার্ব টু এখানে দেখবে নো সোনার যে অর্থে ব্যবহৃত হয় নো সোনারের ক্ষেত্রে টেন্সগুলো যেরকম হয় স্কার্সলির ক্ষেত্রে একই রকমই হবে পার্থক্য হল স্কার্সলির সাথে হয়েন বসবে আর নো সোনারের সাথে দেন বসেছিল স্কার্সলি
had we reached to station when the train left it amra station e jete na jete train station ti chhere chole giyechilo no sooner ebong scartly er sathe mil rekhe amra babo hardly hardly er sathe when o boshte pare before o boshte pare ekhane example ta dekhi amra hardly had the bird seen the hunter when it flew away পাখিটি শিকারীকে দেখতে না দেখতে উড়ে চলে গেল আমরা নো সুনার স্কার্সলি এবং হার্ডলি এই নিয়মগুলো খুব সহজে মনে রাখতে পারবো শুধু আমরা তিনটা ওয়ার্ড মনে রাখবো যে নো সুনারের সাথে দেন বসবে স্কার্সলির সাথে হোয়েন বসবে হার্ডলির সাথে হোয়েনও বসতে পারে বিফোরও বসতে পারে আশা করি তোমরা পারবে আমরা পরবর্তী নিয়মে আসি as if অথবা as though এর দুইটারই একই অর্থ যেন এক্ষেত্রে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বারবের বেস ফর্ম হলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বার্ব টু প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অর্থাৎ বার্ব টু হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ বার্ব থ্রি হবে আমরা এক্সাম্পল থেকে নিয়মটা বোঝার চেষ্টা করি ফরিদ টকস অ্যাজ ইফ হি ওয়্যার দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন ইন দ্য ভিলেজ ফরিদ এইভাবে কথা বলে যেন সে এই গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোন্ট বিহেভ অ্যাজ ইফ ইউ নো এভরিথিং এমন আচরণ করো না যেন মনে হয় তুমি সব কিছু জানো রিমেম্বার অল আদার্স হিয়ার আর সিনিয়র টু ইউ মনে রাখবে এখানে অন্যান্য যারা রয়েছেন সকলেই তোমার বড় আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার হিজ স্পিচেস আমি তার বক্তৃতা শুনে অবাক হয়ে গিয়েছিলাম হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ইনসিডেন্ট সে এমনভাবে কথা বলেছিল যেন সে এই ঘটনার সব কিছুই জানে তোমরা একটু খেয়াল করো অ্যাজ দো এর পূর্বে পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে অর্থাৎ স্পিকের পাস্ট ফর্ম হলো স্পোক এবং পরে হ্যাড নোন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে আশা করি তোমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই নিয়মটি ব্যবহার করতে পারবে আমরা এখানে আরেকটি নিয়ম দেখতে পাচ্ছি লেস্ট বাংলার থেকে নতুবা পরে যদি পাছে যদি অর্থাৎ আগে থেকে সতর্ক থাকা কোনো একটা কাজ যাতে পরে না ঘটে আমরা আগের দুটি শব্দের মতো অর্থাৎ আনলেস এবং টিল আনটিলের মতো লেস্টকেও নেগেটিভ শব্দ হিসাবে মনে রাখবো লেস্টের পরেও কখনো নেগেটিভ সেন্টেন্স হবে না আমরা এক্সাম্পল থেকে বুঝে নেই দে ওয়ার্ক হার্ড তারা কঠোর পরিশ্রম করেছিল লেস্ট দে শুড সাফার ইন লাইফ যাতে করে পরে তাদের কষ্ট পোহাতে না হয় হি স এ বিয়ার কামিং টুয়ার্ডস হিম সে দেখল একটি ভাল্লুক তার দিকে এগিয়ে আসছে সো হি ক্লাইম্বড আপ এ ট্রি তাই সে একটি গাছে আরোহণ করে লেস্ট দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম নতুবা তাকে ভাল্লুকটি আঘাত করতে পারত প্রিয় শিক্ষার্থী এখানে একটু খেয়াল করো লেস্টের পরে সাবজেক্ট তারপরে শুড এখানে লেস্টের পরে সাবজেক্ট তারপর মাইট অর্থাৎ লেস্টের পরে শুডও ব্যবহৃত হতে পারে
মাইটও ব্যবহৃত হতে পারে, কিন্তু শুড আর মাইটের পর সবসময় বাড়বে বেস ফ্রম হবে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পারবে। চলো আমরা পরবর্তী নিয়মে আসি। বাট ফর নতুবা, না হলে অন্যথায়, অর্থাৎ বাট ফরের অর্থটা হবে নতুবা, না হলে অন্যথায়। উদাহরণ থেকে আমরা বাট ফরের ব্যবহারগুলো দেখে নেই। ইউ কেম ইন টাইম, তুমি যথাসময়ে এসেছিলে। বাট ফর আই ফেল ইন এ সিরিয়াস ডেঞ্জার, নতুবা আমি মারাত্মক বিপদে পড়ে যেতাম। বাট ফর দ্য অ্যাকশন অফ দ্য পুলিশ দ্য ভিকটিম কুড হ্যাভ ডাইড, যদি পুলিশ পদক্ষেপ গ্রহণ না করত এই পরিস্থিতির শিকার ব্যক্তিটি মারা যেত। এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড দ্য রেস্কিউ মিশন অফ দ্য পুলিশ, প্রতিটি ব্যক্তি পুলিশের উদ্ধার কার্যক্রমকে প্রশংসা করেছিল। বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন আই উড হ্যাভ বিন অ্যাসল্টেড বাই দ্যাম, তুমি যদি ঠিক সময়ে এখানে না আসতে আমি তাদের দ্বারা আক্রান্ত হতাম। আই ওয়াজ জাস্ট এ ভিকটিম অফ সার্কামস্টেন্স, আমি ছিলাম এই পরিস্থিতির শিকার। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের লেকচারটি এখানে শেষ হবে। আমরা পরবর্তী আরেকটি লেকচার নিয়ে আসব এবং ওই লেকচারটি তোমাদের এই লেকচারের সাথে সঙ্গতিপূর্ণ হবে। আশা করি সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়বে এবং এই নিয়মগুলো বোঝার চেষ্টা করবে। থ্যাংক ইউ অল।